রিপ্লেসমেন্ট বা রি তোমরা অনেকেই জানো আজকে এইরকম সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে এরকম মুড়ি মাখা সাথে চা চপ পায়নি সেই জন্য ফ্রিজে রাখা একটু চিকেন দিয়ে ফ্রায়েড চিকেন বানিয়ে নিয়েছিলাম তার সাথে একটা গল্প শুনলাম বেশ লাগলো তোমরা হয়তো গল্পটা অনেকেই জানো আমার তো শুনে বেশ গায়ে কাটা দিচ্ছিল সুমিত্রা বলে এটা মনে হয় পঁচাশি সালে হয়েছিল ঘটনাটা সুমিত্রা বলে একটা মেয়ে মারা গিয়েছিল কিন্তু আমরা পুনর্জন্ম বলে অনেকেই শুনেছি কিন্তু যেদিনকে মারা গিয়েছিল মেয়েটা সেদিনই যখন তার স্বামী তার কিন্তু মাত্র সে যখন মারা গিয়েছিল ১৬ বছর বয়স ছিল তার স্বামী যখন তাকে পোড়াতে নিয়ে যায় এবার তখন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল যার জন্য কাঠে পোড়ানো হচ্ছিল তো কাঠগুলোতে আগুন লাগাতে যখন একটু সময় লাগছিল সবাই তাতে ব্যস্ত ছিল তখন মেয়েটা উঠে বসে পড়ে সাডেনলি উঠে বসে পড়ে আর কিছু বিড়বির করে বলতে থাকে তখন তার সবাই যখন ভয় পালাচ্ছিলো সেটা দেখে তার স্বামী গিয়ে কিন্তু তাকে জড়িয়ে ধরে সে ভাবে যে তার হয়তো স্ত্রী মারা যায়নি কেননা তার স্ত্রীকে সে যথেষ্ট ভালোবাসত তো সে গিয়ে যখন জড়িয়ে ধরে সেই সুমিত্রা কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে জানায় যে সে কিন্তু সুমিত্রা না সে ছিল শিবা তো পুনর্জন্ম আমরা অনেক শুনেছি তো আমিও গল্প শুনেছি কিন্তু এই ঘটনাটা কিন্তু একদম সত্যি একটা ঘটনা এটা কিন্তু কোনো গল্প না কেননা এটা তোমরা এটা নিয়ে মিডিয়াও যথেষ্ট তোলপাড় হয় অনেকে হয়তো এই ঘটনাটা জানো পরে জানা যায় এই শিবা বলে যে মেয়েটা ছিল সে মারা গিয়েছিল যখন মানে এই সুমিত্রা মারা গিয়েছিল যেদিন সুমিত্রার আত্মাটা বেরোনোর সাথে সাথেই কিন্তু সুমিত্রার শরীরে এই শিবার আত্মাটা কিন্তু প্রবেশ করে এই এইরকম দারুণ একটা ইনসিডেন্ট শুনলাম বা জানলাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ঘটনাটা কারা কারা জানো আর দেখো এখানে আমাদের বাড়ির যে ছোট সদস্য আছে তার জামা এটা ও এসছে ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি কেন ওটা নিয়ে চলে যাবে সেই জন্য ভাবলাম ভিডিওটা করে নিও খালি গায় ও দেখাতে দিচ্ছিল না আমাকে তো অপোজিটে আছে বসে তাও আবার মানে ও দেখাবে আমি দেখাচ্ছিলাম হলো না নিজের দিকে টেনে নিল ওই দেখো না একদম বডি বেরিয়ে গেছে দাঁত নেই দাঁত পড়েছে দাঁত উঠছে না তো যাই হোক আজকে একটা ছোট্টই ভিডিও ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও আর যদি ওই ঘটনাটা কেউ জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে ওই ইনসিডেন্টটা জানো কি না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে অবশ্যই ভালো রেখো